ওয়েলকাম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আজকে আমি ছিলাম হচ্ছে ঝিনাইদহ, গতকালকে আসছিলাম হচ্ছে যশোর থেকে, আর আজকে আমার ঝিনাইদহে ছিলাম বোনের বাসায়, আর এখন বাসায় যাব। আর কালকে যে বাইকটা ছিল এখানে একদম বুঝায় বড় একটা ব্যাগ এই অবস্থায় আসলে আছে, এটা রাত্রে খুলি নাই, কারণ রাত্রে যদি খুলি আবার বাদ দেওয়া অনেক সমস্যা হবে। আসলে এইভাবে রাখছিলাম এই জিনিসটাকে। আমার ভাগ্নে যে সাফায়েত বরাবরই থাকে সাফায়েত, আর আরেকজন এই যে বাইকে বসে আছে, কি তুমি বসে আছো কোনো বাইকে? বাইক চালাবা? আমার সাথে যাবা? হ্যাঁ আমার সাথে যাবে, আমার সাথে যাবা? হ্যাঁ আমার সাথে যাবে। আচ্ছা ঠিক আছে, চড়বা কোথায়? তোমার তো চড়ার জায়গা নেই, এখানে এখানে চড়বা, এখানে চড়ো না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাই। আসলে তাদের সাথে একটু সুন্দর সময় কাটালাম ভাগ্নে বোন ওদের সাথে, আবার কবে দেখা হবে তা ঠিক নাই, আবার কবে আসবো। আর এখন হচ্ছে আমি ঝিনাইদহ মেন শহর আছে, শহরের ভিতরে ঢুকছি, ঝিনাইদহ পায়রা চত্বর, এখান থেকে ডাইনে যাব। ঝিনাইদহ চার রাস্তার মোড়, আমার বামে যদি যায় তাহলে সোজা হচ্ছে যশোর এইদিকে, আর এদিকে যায় যদি কুষ্টিয়া, আর সোজা যদি যায় তাহলে হচ্ছে আপনার চুয়াডাঙ্গা, আমি সোজা যাবো চুয়াডাঙ্গা হয়ে। চুয়াডাঙ্গা রাস্তাটা, চুয়াডাঙ্গা হচ্ছে 34 কিলোমিটার, আর মুজিবনগর হচ্ছে 79 কিলোমিটার এই জায়গা থেকে, অর্থাৎ আমি শহর, এটা হচ্ছে আপনার পুলিশ সুপারের কার্যালয় বোম্বাইতে। ঝিনাইদহ শহর পার হয়ে চুয়াডাঙ্গা রাস্তায় এই পার্কটি আসলে পড়বে, বাম পাশে ঠিক ডান পাশে এই পার্কটি, ড্রিম ভ্যালি জোহান পার্ক পার্কের নাম। এখন অবশ্যই সকালবেলা, এখন বাজে হচ্ছে 11টা, সকাল 11টা, সেজন্য আসলে এখনো পার্কে আসা লোক শুরু করে নাই। চুয়াডাঙ্গা শহর আসলে এখান থেকে শুরু। সামনে হচ্ছে রেল ক্রসিং, বিকল্প একটি রাস্তা আছে রেল ক্রসিং এর, অলরেডি নামাই দিছে, আর বাম দিকে রাস্তা আছে, আটকে গেলাম। রেল লাইনের নিচ দিয়ে আসতে বিকল্প একটি রাস্তা আছে, ঠিক আছে, তা হয়তো দুষ্কর, অনেক রিস্কি মনে হচ্ছে, একদম ভাঙা চোরা অবস্থা খারাপ, আর উপর দিয়ে যদি যায় তাহলে ওয়েট করা লাগবে, আর এই দিক দিয়ে আস্তে আস্তে করে যায়। ও সেই রিস্কি পানি, রেল লাইন পানি পাইপ ধরে ধরে আসতে যায়। খুব রিস্কি ছিল, রেল পার হয়ে আসলাম খুব সহজে,
আপনাকে যশোর গেছিলাম আলমডাঙ্গা হয়ে, আলমডাঙ্গা যে পুরনো বাইকঘাট আছে বাইকঘাটে হয়ে আসছিলাম, আর বাইকঘাটটা প্রতি শুক্রবারে বসে। তো আজকেও দেখি বাইকঘাটের কি অবস্থা, বাইকঘাট হয়ে যায় ও দাদা লিখি। যদি সোজা যেতাম তাহলে চলে যেতাম হচ্ছে আলমডাঙ্গা মেন শহরে, আর যেহেতু আমি ডান দিয়ে আসলাম, এটা হচ্ছে আলমডাঙ্গার রাস্তা। আলমডাঙ্গা ঢুকতে রাস্তাটা খুব বেশি সুবিধা না, একদম ভাঙাচোরা। এখান থেকে হচ্ছে কুষ্টিয়া 47 কিলোমিটার আর আলমডাঙ্গাতে 16 কিলোমিটার, আর এখান থেকে পিছনের দিকে চুয়াডাঙ্গা শহর হচ্ছে 1 কিলোমিটার রেখে আসছে। অর্থাৎ চুয়াডাঙ্গা শহর থেকে আলমডাঙ্গা হচ্ছে 17 কিলোমিটার। ব্রাদার সরকার আপনাদের, সরকার আপনার মালিক কি এটা? আমি মালিক। আচ্ছা, দেশের বাড়ি কই আপনার? আমার বাড়ি এখানে। কতগুলো আছে আপনার শোর? এই কটাই। আচ্ছা, এগুলো বিক্রি হয়, বিক্রি করেন না? আপনাদের শোর নালে বিয়ে হয় না? নবগঙ্গা, আসলে নদীটার নাম হচ্ছে নবগঙ্গা, খাল হয়ে গেছে নদী আর কি। আলমডাঙ্গা সেকেন্ড হ্যান্ড যে বাইক ঘাট আছে, বাইক ঘাট হচ্ছে আমার ডানে টার্মিনাল, টার্মিনালের ছেলে ভিতরে। আর সকালবেলা বাইক আসছে কিনা সন্দেহ না, অনেকগুলো বাইক দেখা যাচ্ছে। তবে হাটটি সাধারণত বসে থাকে হচ্ছে জুমার নামাজের পরে, অর্থাৎ 12টা থেকে 1, এই সময়টা আসলে মোবাইল হাতটা আসলে বসে থাকে। আর এখন অনেকগুলো বাইক আসছে দেখলাম, এই যে কিছু কিছু বাইক আসছে। আচ্ছা, হাটের বাজার থেকে এখন বের হই। বাইকটা আসলে ভিজিট করলাম, আর এই ভিডিও দেখতে হলে পরবর্তীতে ভিডিও আসলে আপলোড হবে। বাইকঘাটের বাইক সংক্রান্ত এবং বাইকের দাম সংক্রান্ত জানতে হলে এর পরবর্তী যে ভিডিওটা, এটাতে আপলোড করা হবে। আর এখন থেকে আমি বের হচ্ছি। আলমডাঙ্গা বাস স্ট্যান্ড, সুজা যদি যাই তাহলে কুষ্টিয়া রোড, আর এদিকে যাব আমি আসছে এখন হচ্ছে বই যাব হাটবলি যাব, এসে হারর, আর হাটবলি আছে 7 কিলোমিটার এখান থেকে। হাটি কলেজ, হাটি কলেজ আর সামনে হচ্ছে হাটি বাজার, বামুন্দি 18 কিলোমিটার, বামুন্দি 18 কিলোমিটার আর হাটবলি 6 কিলোমিটার। আমি যাব হচ্ছে বামুন্দি, অর্থাৎ এখান থেকে 18 কিলোমিটার যেতে হবে। পাশে সবুজ মাঠ, আর কিছুদিন আগে আসছিলাম এই রাস্তায় আসছিলাম, এই রাস্তাটা এত ভাঙাচোরা ছিল, রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ ছিল। তবে এবারে এসে দেখছি রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, পুরো রাস্তাটাই মানে হাটবলি থেকে আলমডাঙ্গা পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ ছিল, এখন দেখছি অনেক সুন্দর একটি রাস্তা তৈরি করা হয়েছে। ব্রিজটা আসলে এত সরু, শুধুমাত্র একটি যানবাহনে আসলে আসা যাওয়া করতে পারে। ব্রিজটা অনেক আগের, ছোটবেলায় যখন এখানে আসতাম হাটবলিতে তখন আসলে ব্রিজটা নির্মাণ করা হয়, অনেক ছোট ছিলাম তখন। আর এটা হচ্ছে মাথাভাঙ্গা নদী, মাথাভাঙ্গা নদীর উপরে আসলে ব্রিজটা থামছিলাম। আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আছে, বাসার ভাই, আর বাসায় একটু দেখা করি, উনি বাসায় আছে কিনা। মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইয়ের বাসা আছে এটা, অনেক আগে একবার আসছিলাম। আর এটা প্রাথমিক বিদ্যালয়, দুটা একই রকম লাগে, কোনটা এটা না ওইটা?
দুটা একই রকম বাসা এখানে বাসার ভাইয়ের বাসা কোনটা বাসার ভাই এটা না একটু দেখো তো উনি আসেন কিনা বাসায় উনি বাসায় আছে কিনা দেখো তো চড়ে গেছে আচ্ছা উনি একা গেছেন আর ওর সাথে ভাবি সহ গেছে ও মামি সহ বাসার কি হয় বাসার কি হয় ও মামা হয় তোমার বাসা ঠিক আছে চৌড়াঙ্গায় গেছে আমার জানা মতে বাসার ভাইয়ের শ্বশুর বাড়ি হচ্ছে চৌড়াঙ্গা তো আমার মনে হয় উনি শ্বশুর বাড়ি গেছেন এখান থেকে বামুন্দি 2 কিলোমিটার আর গাংনি 11 কিলোমিটার চলে আসছি মেহেরপুর হাইওয়ে রাস্তা মাইলপোস্ট লেখা নাই উঠে গেছে একদম এখান থেকে আছে বামুন্দির 1 কিলোমিটার অর্থাৎ বামুন্দির ভিতরে চলে আসছি বাট 0 পয়েন্ট আছে 1 কিলোমিটার আমি যেতে হবে সামনে আছে বামুন্দি বাস স্ট্যান্ড বাজারের ভিতরে যেতে হবে এদিক দিয়ে এখানে একটা মাইলপোস্ট আছে মাইল ফলক আছে যেটা মুছে গেছে এখান থেকে আছে 52 কিলোমিটার এটা আজকে শুক্রবার বামুন্দি গরু হাটের দিন তবে এই হাটে বসে থাকি শুক্র এবং সোমবারে আর শুক্রবার মানে অনেক বড় একটি গরু হাট তো গরু হাট নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো সময় সুযোগ করে আর বাসার সামনে ছিল চলে এদিকে আসো তুমি কিডা তুমি কিডা তোমার নাম ইস্পা তাই গেট খুলো দাও ইস্পা গেট খুলে দিল বাইকটা ভিতর পার্কিং করে রাখি ও আসলে এত নিয়ে উঠা সম্ভব হবে কিনা ভাবতেছি আচ্ছা ট্রাই করি আমার মনে হয় ব্যাগটা খুলে তারপরে গেটে উঠা যাবে না গেট একটু ছোট অবশেষে বাসায় চলে আসছি কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই সুস্থভাবে চলে আসছি আলহামদুলিল্লাহ তখন বাসার ভিতরে যাব আর ব্যাগগুলো বাসায় ঢুকাবো ওকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন